রাশেদ সাহেব 27 মাস নয় 27 বছর আর যদি জেলে থাকে যাবজ্জীবন কারাদণ্ড যদি হয় যে টাকা বার হয়েছে সেই টাকা কিন্তু আপনারা ব্যাক করবে না সেই 21 সাল থেকে আমার যে মূল টার্গেটটা ছিল সেটি যে ই-কমার্স আমি যেটুকু বুঝি আমি অত বুঝি না জ্ঞানী ব্যক্তি না এই বিষয়ে তো এইটুকু বুঝি যে ই-কমার্সকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো না ই-কমার্স এগিয়ে যাবে এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অবশ্যই অবশ্যই ই কমার্সের এক্সপেনশন সেটাকে স্মুথভাবে এক্সপেনশন করতে হবে আমাকে যখন আমি কমার্স মিনিস্ট্রিতে ডিজিটাল কমার্স সেলের দায়িত্বে ছিলাম সে সময় আমার মূল টার্গেটটা ছিল তখন কিন্তু রাস্তায় মানুষ নেমে গিয়েছিল কাপড়ের কাপড় পরে তারা আপনার রাস্তা বেরিয়ে দিচ্ছিল প্রেস ক্লাবে শাহবাগে একটা আন্দোলন তৈরি হয়েছিল সেই একটা সময় লক্ষ লক্ষ ভোক্তারা যে প্রতারিত হয়েছে সেই সময় আমাদের অলমোস্ট 550 কোটি টাকা আমাদের স্ক্রতে যে পেমেন্ট গেটওয়েতে আটকা ছিল আমার মূল টার্গেটটা ছিল ওই টাকাগুলো ফেরত দেওয়ার এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম এবং সেই ব্যবস্থার ফলে যেটি আছে টাস্কফোর্সে আমাদের অন্যান্য মিনিস্ট্রি অনেকগুলো গোয়েন্দা সংস্থা সহ আমাদের ইক্যাপ সহ আমরা দিন রাত পরিশ্রম করে আমরা প্রথম সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করি এবং সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে গ্রাহকরা যেভাবে টাকা দিয়েছে পেমেন্ট গেটওয়েতে যেহেতু টাকাগুলো আটকা আছে সেই টাকাগুলো গ্রাহকদের টাকা ওই সিস্টেমে গ্রাহকদের কাছে ফেরত যাবে তাতে যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ উত্তরণ করে ঠিক এখন পর্যন্ত আমরা 380 কোটি টাকা ফেরত দিতে পেরেছি আজকে 4 ফেব্রুয়ারি আজকে ভক্ত অধিকারীর মহাপরিচালক হিসেবে আমার 2 বছর 1 দিন পার হলো এই 2 বছরে এখানে এসে যে বিষয়টা দেখলাম সেটি হলো যে ভক্ত অধিকারে ই কমার্স রিলেটেড আপনার হাজার হাজার অভিযোগ ছিল এই অভিযোগগুলোর একটা পর্যায়ে নিষ্পত্তি করা গিয়েছিল যখন এই প্রতিষ্ঠানের মালিকরা বা এই প্রতিষ্ঠানের অফিস এগুলো খোলা ছিল অর্থাৎ এখানে যখন অভিযোগ হতো এবং ই ভ্যালিরও যে অভিযোগগুলো হতো আমরা তখন 1-to-1 এই অভিযোগের পরে আমরা নোটিশ করতাম সেখানে যাদের বিরুদ্ধে যিনি অভিযোগকারী উনি আসতেন যাদের বিরুদ্ধে অভিযোগ সেই প্রতিষ্ঠান থেকে তাদের প্রতিনিধি আসতো আমরা 1-to-1 এগুলো নিষ্পত্তি করতাম কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যখন অনেকে অ্যারেস্ট হয়ে গেল দেশ থেকে পালিয়ে গেল মানি লন্ডারিং হলো অফিসগুলো বন্ধ হয়ে গেল তারপর থেকে কিন্তু আমাদের এখানে এই বিষয়গুলো পেন্ডিং লিস্টটা বাড়ছিল এবং পেন্ডিং লিস্ট বাড়তে বাড়তে এখন প্রায় 11,000 মামলা পেন্ডিং আছে তার মধ্যে একটি বড় অংশ ইভ্যালি এবং আপনারা জানেন যে ইভ্যালির আমার এখানে যিনি আছেন সিইও রাশেদ সাহেব উনি 27 মাস আপনার অন্তরীণ ছিলেন এবং হাইকোর্ট থেকে উনি একটি শর্তে এখানে বেল পেয়েছেন যে উনি বিজনেসে ফিরে আসবেন এখন সে বিজনেসে ফিরে আসতে গেলে কিছু তো পজিটিভ কাজ করতে হবে যা যখন উনি এখানে উনি মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পরে উনি একটি অফার দিলেন কি বিগ ব্যাং অফার এবং এটি আমাদের দৃষ্টিতে আসলো আমরা তখন তাদেরকে আমরা একটা শোকস করলাম যে আমাদের এখানে 6,500 যে পেন্ডিং মামলা আছে সেই মামলা নিষ্পত্তি না করে এভাবে তো আমরা ওপেন আবার ছেড়ে দিতে পারি না এবং সেই সৌভাগ্যের পরে তারা আমাদের এখানে আসলেন জবাব দিয়ে এবং সেখানে ওনার একটা প্ল্যান দিলেন এবং সেই প্ল্যানটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি অর্থাৎ যে প্ল্যানটা দিয়েছেন এটি কি 100 বছরে নিষ্পত্তি হবে নাকি 200 বছর লাগবে এটি কোনোভাবেই বোঝা যাচ্ছিল না পরবর্তীতে আমরা এটা সুস্পষ্ট ওনাদের কাছে ব্যাখ্যা চাইলাম এবং তার প্রেক্ষিতে যেটি আছে সেটি অলরেডি আপনার সিইও সাহেবের কাছে শুনেছেন আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাই রাশেদ সাহেব 27 মাস নয় 27 বছর আর যদি জেলে থাকে যাবজ্জীবন কারাদণ্ড যদি হয় এই যে পেন্ডিং যে বিষয়গুলো আছে ভোক্তাদের এটি কিন্তু নিষ্পত্তি হবে না যে টাকা বার্ন হয়েছে সেই টাকা কিন্তু আপনারা ব্যাক করবে না তাহলে কী দরকার দরকার হলো তাদেরকে ব্যবসায় ফিরে আসার সুযোগ তৈরি করে দিতে হবে এই সুযোগটা কি এই সুযোগটা কি আবার সেই আগের মতো আবার কি সে স্ক্যাম এই সুযোগটা এখন সে নেই সেই জিনিসটা আপনারা জানেন আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রথমে 30 জুন 2021 যেটি এসক্র সার্ভিস চালু হয়েছে অর্থাৎ অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে 100% টাকা কিন্তু আপনার পেমেন্ট গেটওয়েতে চলে যাবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠান এই টাকা পাবে না অর্থাৎ যে কোনো অর্ডার যদি অ্যাডভান্স পেমেন্ট হয় সেটি আপনার থার্ড পার্টি যেটা আছে আমাদের এসক্রতে সেখানে জমা হবে এবং পেমেন্ট সেটেল হওয়ার পরে অর্থাৎ ডেলিভারি সেটেল হওয়ার পরে এটি আপনার তখন সেই জিনিসটা প্রতিষ্ঠান পাবে অর্থাৎ যখন এই ডেলিভারি ওকে হবে তখনই শুধুমাত্র
অ্যাডভান্স পেমেন্টের এটা নিষ্পত্তি হবে, তাহলে কি হচ্ছে অ্যাডভান্স পেমেন্টের আর্ডিক্স থাকছে না। দ্বিতীয় যে বিষয়টি ক্যাশ অন ডেলিভারি, এবং আমি যেটুকু জানি ইভেলি এখন যে প্যাকেজগুলো চালাচ্ছে সেটা হলো ক্যাশ অন ডেলিভারি। আপনার কাছে প্রোডাক্টটা গেছে, আপনি অর্ডার করেছেন, আপনার পছন্দ হলে আপনি নেবেন, আপনি পেমেন্ট করবেন, প্রোডাক্ট আপনার হাতে, প্রোডাক্ট যদি পছন্দ না হয় আপনি যেটি বললেন সেটা আপনি ব্যাক করবেন, ব্যাক করলে সেখানে তো আপনি ক্যাশ তো দিচ্ছেন না, আপনি প্রোডাক্ট ফেরত দিচ্ছেন। তো এই জায়গায় তো আপনার কোনো রকম আপনার এখানে সুযোগ আছে বলে আমি দেখি না। তো সেই ক্ষেত্রে যে বিষয়টি আছে সেটি হলো, এরপরও সুযোগ আছে সেটি হলো, অনেক প্রতিষ্ঠান আমরা কী কী করেছি, একটি হলো যে পেমেন্ট গেটওয়ের বিষয়টা বললাম, এসওপি করা হয়েছে 4 জুন 2021, সেটি একটা গাইডলাইন দেওয়া হচ্ছে কীভাবে ব্যবসা করতে হবে। আমরা এর পরবর্তীতে DBID করেছি এবং সেটি RGST থেকে রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্টার্ড যে প্রতিষ্ঠান তারা কিন্তু যেভাবে হোক বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সামাও লিঙ্ক, অর্থাৎ আমরা তাদেরকে আমরা ধরতে পারছি কোথায় এখনও প্রতারিত সুযোগ আছে। এবং আমি এটা আমাদের মিডিয়ার মাধ্যমে আমি সাধারণ ভোক্তাদেরকে যেটি জিনিসটা জানাতে চাই, অনেক ফেক ফেসবুক পেজ আছে, একজন আপনার 6টা 7টা 10টা পেজ খুলে আজকে এই পেজ থেকে আপনার বিভিন্ন অফার দেয়। অদ্ভুত ব্যাপার যে আমেরিকান ডায়মন্ড রিং আপনার 500 টাকায় বিক্রি হয়। এখন সেই জায়গায় যদি কেউ যদি এরকম একটা আগুনে ঝাঁপ দেয় তাহলে তো তাকে আমরা রক্ষা করতে পারবো না। আমেরিকান ডায়মন্ড রিং কীভাবে আপনার 500 টাকায় বিক্রি হয়, তাহলে কী দরকার সেখানে? ভোক্তার সচেতনতা দরকার। সেই সচেতনতা কি, আপনার এরকম অনেক ফেসবুক পেজ আছে যেখানে বিদেশি ড্রেস বিক্রি হচ্ছে এবং সেখানে আমার কাছে প্রচুর কমপ্লেন আছে। এখন একজন ভোক্তা যেভাবেই হোক তার অসচেতনতার জন্য যদি সে সমস্যায় পড়ে, সে আমার কাছে কমপ্লেন করতেই পারে আমার আইন অনুযায়ী। আমার চ্যালেঞ্জটা কি, আমি তো ওই কমপ্লেন নিষ্পত্তি করতে পারছি না, কারণ ওই ফেসবুক অ্যাকাউন্ট আজকে আছে কালকে সেটা বন্ধ হয়ে গেছে, তাদেরকে আমরা কোনো রকম ট্রেস করতে পারছি না। আর যেগুলোকে ট্রেস করতে পারছি সেটা অনেকগুলো আমরা নিষ্পত্তি করছি, অনেক যেগুলোর আমরা ট্রেস তাদেরকে ডেকে নিষ্পত্তি করতে পারছি, ইভেন যেগুলোকে আমরা যে অ্যাকাউন্টগুলো ভ্যালিড আছে সেগুলো আমরা যেটা আছে BTRC-র মাধ্যমে সেই অ্যাকাউন্টগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। সম্প্রতি আপনারা দেখেছেন যে রিয়াজুল জান্নাত জায়নামাজ বিক্রি করছে, জমজমের পানি বিক্রি করছে, এটা আমরা ট্র্যাক করতে পেরেছি। এবং সেটা নিয়ে আপনারা দেখেছেন যে এখানে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ফেসবুকে আপনার এইভাবে আপনার প্রোডাক্ট বিক্রি করছে বেশি দামে, আমরা কিন্তু সেটা অ্যাড্রেস করছি, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো যে ইভ্যালি নতুন যাত্রা শুরু করলো। তবে আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি, আপনারা আলিশা মাঠ নিয়ে অনেক কথা বলেন, আমিও চেয়েছিলাম আলিশা মাঠ ফিরে আসুক এবং সেই প্রচেষ্টা ছিল। আলিশা মাঠের 42 কোটি টাকার মধ্যে 41 কোটি টাকা স্পট সার্ভিস থেকে টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে, আমি ব্যবস্থা করেছি। কিন্তু আমাদের এখানে যে মামলাগুলো আছে আমি কিন্তু তাকে ডেকে প্রতি সপ্তাহে 15 দিন পর 15 লাখ 20 লাখ টাকা করে আমরা কিছু কিছু গ্রাহকদের দেওয়া শুরু করেছিলাম, কিন্তু একটা পর্যায়ে উনি আর কোঅপারেট করেন নাই। কোঅপারেট যখন করেননি আমরা মামলা করেছি CID-তে এবং তার প্রেক্ষিতে উনি কিন্তু অন্তরীণ হয়েছেন। অনেকে প্রশ্ন করবেন যে উনি এতদিন কেন ওনার ধরা পড়েননি বা কী করেননি, এটি তো আমার বিষয় না, আমার সাথে আমি কি তাকে প্রোটেকশন দিচ্ছি, মোটেও না। আমি প্রোটেকশন ততটুকু দিচ্ছি যে তারা যাতে বিজনেসে ফিরে আসতে পারে, কিন্তু তারা যদি আবারও সেই জোর চুরি করে আমি তো সেখানে তো প্রোটেকশন দেবো না। এখানে রাসেল সাহেব আছে, উনি যে কমিট করেছেন উনি যদি আবার অন্য চিন্তা করেন তাহলে আমি তো তাকে প্রোটেকশন দেবো না। আমি প্রোটেকশন দিচ্ছি ততটুকুই, আমার যে 6,500 মামলা পেন্ডিং আছে সেই মামলাগুলো আমি নিষ্পত্তি করব। দ্বিতীয় প্রোটেকশন দিচ্ছি তাদের, এর বাইরে যে হাজার হাজার গ্রাহকরা টাকা পায়নি সেই টাকাগুলো আমি জানি, এটার পর থেকে আরও প্রচুর অভিযোগ আসবে, প্রচুর ফোন আসবে আমার কাছে, প্রচুর ব্যক্তিরা দেখা করতে আসবে। আমার এই বিষয়গুলো অ্যাজ এ ভোক্তা ডিজি হিসেবে ভোক্তাদের এই কষ্ট আমাকে শুনতে হবে, সেই কষ্ট শোনার জন্য আমার রেজাল্টটা কী, অর্থাৎ সেই অভিযোগগুলো আমি যত করে নিষ্পত্তি করতে পারবো। সে যদি স্মুথ বিজনেস করে এবং সেই বিজনেসের বাইরে যদি এখানে রাসেল সাহেব যদি অন্য কোনো চিন্তা করার অবকাশ নেই তারপরে যদি করে সেখানে তো আমার প্রোটেকশন থাকবে না, আমি এটা স্পষ্টভাবে বলতে চাই। আমি আপনাদেরকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে ই কমার্স আপনার এক্সপ্যান্ড হবে, ই কমার্সকে কোনোভাবে যদি আমরা ঠেকিয়ে রাখি তাহলে কিন্তু আমার দেশেরই বিপর্যয় হবে। আমাদের স্মার্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে এইটা কিন্তু একটা মাধ্যম, এটা একটা টুলস, এই টুলসটাকে আমাদের এক্সপ্যান্ড করার সুযোগ দিতে হবে। এবং আমরা শুধু ভোক্তাদের কথা বলি না, আমরা বিজনেস এন্টিটির কথা বলি। আমাদের 54 ধারায় স্পষ্ট বলা হয়েছে এখানে বিজনেস এন্টিটিকেও আমাকে প্রোটেকশন দিতে হয়, কারণ ভোক্তারা কখন সার্ভিস পাবে, বিজনেস এন্টিটিকে প্রোটেকশন দিলে তো সার্ভিস পাবে। তারা যদি স্মুথ বিজনেস করার পরিবেশ পায় তাদের সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করতে হয় তাহলেই পারবে। সেই হিসেবে আমরা আজকে এই আয়োজন করেছি, আশা করছি যে আজকে যারা পেলেন তারা সৌভাগ্যবান, এর পরবর্তীতে আমরা আরও বেশি সৌভাগ্যবানদেরকে আমরা ডাকবো।
এবং আস্তে আস্তে এটা নিষ্পত্তি করবো। আপনারা হয়তো প্রশ্ন করবেন টাইমলাইন কি, আমি আশা করছি যে এটা যত দ্রুত পারা যায়, মেবি এটি হতে পারে আমাদের 6,500, এটি 6 মাসে হতে পারে, এটা 1 বছরে হতে পারে, তবে এটি যত দ্রুত করা যায় সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে।